তাইলে এরকম দেখাবে, এই স্ক্রিন হচ্ছে চার গোনা, দেখেন আপনাদের মনিটর। যদি মনিটর হইতো বড় ওয়াইড স্ক্রিন তাহলে আপনি দেখতে পারতেন ওইরকম। ঠিক আছে, আচ্ছা সো যেটা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি সার দেন, আমরা যদি একটু উইকিপিডিয়া দেখি জাভাস্ক্রিপ্ট যে কি বলছে উইকিপিডিয়া, যে একটা হচ্ছে হাই লেভেল ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড বলতে যেগুলা লাইন বাই লাইন এক্সিকিউট হয় সেগুলো ইন্টারপ্রিটেড, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটা ইকমা স্ক্রিপ্ট স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করে, ইকমা স্ক্রিপ্ট, ঠিক আছে, ইকমা স্ক্রিপ্ট স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করে। ইকমা স্ক্রিপ্ট কি, এটা হচ্ছে একটা আপনার এই যে কি বলা আছে দেখেন, ইকমা স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ডাইজ করে আর কি, যারা এই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে জাভা স্ক্রিপ্টের মতো তাদের স্ট্যান্ডার্ডাইজ করে। তো জাভা স্ক্রিপ্টে ইকমা স্ক্রিপ্ট কত চলতেছে এখন, 7 চলতেছে। সো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে মানে নর্মাল যদি জাভাস্ক্রিপ্ট করতে চাই তাহলে ইকমা 5 এই করি, ঠিক আছে। আর যদি এরপরে যদি আপনি কোনো জাভাস্ক্রিপ্টের যদি ফ্রেমওয়ার্ক থাকে, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আসছে তাই না, যে বলতেছিলেন ভু জেস, তারপরে আপনার এই রিয়্যাক্ট জেস, অনেক ধরনের আসছে, এগুলো হচ্ছে ইকমা 6-7 স্ট্যান্ডার্ড ফলো করে, ঠিক আছে। 6-7 আসছে মনে হয় নতুন, জানি না। সো এগুলো ফলো করে। সো এই হচ্ছে ইকমা স্ক্রিপ্ট। সো আমরা যেগুলো করি নর্মালি সেগুলো কি ইকমা 5, 6ও করে খুব মানে ওটা আরও অ্যাডভান্স, ঠিক আছে। 6 ইকমা স্ক্রিপ্ট 6টা যদি কাজ করেন, শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করলে আবার বিশাল ব্যাপার আছে, শুধু জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, শুধু জাভাস্ক্রিপ্টের যদি আপনি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন এবং এগুলো অনেক ডিমান্ড, ঠিক আছে, অ্যাঙ্গুলার জেস, তারপরে আপনার রিয়্যাক্ট জেস, হ্যাঁ এগুলোর অনেক ডিমান্ড এখন, প্রচুর ডিমান্ড চলতেছে। তারপরে হচ্ছে আপনার ভু জেস, এগুলো দেখবেন যে এখন প্রচুর রেগুলার কাজ আছে এবং প্রচুর এগুলোতে জব দিচ্ছে, বাট এগুলো একটু টাফও, এগুলো একটু কম শিখায়, মানে বাংলাদেশে আসলে দেখবেন যে এখনও ওই জিনিসগুলো শিখানোর জন্য আসলে দেখুন এখন নিজে নিজে এগুলো একটু কষ্ট করে শিখতে হবে, কারণ শিখানোর জন্য আসলে খুব কম প্রতিষ্ঠান আছে যারা আছে এই ফ্রেমওয়ার্কগুলো শিখায় জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এখনও মনে করেন আমিও শিখতেছি, এরকম অনেক জায়গায় আছে আমার যারা আছে, সো এইসব ব্যাপার আছে। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু শেষ নাই, জাভাস্ক্রিপ্ট অনেক ভাস, তাতে কোনো শেষ নাই। এবং এবং আমরা যে একটা ইয়া করছিলাম যে ওয়েবে তিনটা যে স্ট্যান্ডার্ড তাই না, একটা হচ্ছে স্ট্রাকচার, প্রেজেন্টেশন আর বিহেভিয়ার। সে স্ট্রাকচার কে করছিল, HTML তাই তো, আর প্রেজেন্টেশন কে দিছিল, CSS, এবং বিহেভিয়ার কন্ট্রোল করে হচ্ছে আপনার এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন ব্রাউজার এবং তাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে যারা এক্সিকিউট করতে পারে জাভাস্ক্রিপ্টের ইয়াগুলা কোডগুলা। আবার জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডও আছে, যেমন হচ্ছে আপনার নোট জেস, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ড সফটওয়্যার, মানে ব্যাকএন্ডের কাজ করার জন্য নোট জেস আছে, ফ্রন্ট এন্ডের জন্য আছে আপনার ফ্রেমওয়ার্ক আছে হচ্ছে ওগুলা, আর পরে আপনার ইয়া লাইব্রেরি আছে, যে কোয়েরি হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে, তারপরে অ্যাজাক্স আবার অন্য জিনিস, তা সো এগুলো হচ্ছে এক একটা বাট সবই জাভাস্ক্রিপ্ট রিলেটেড। জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করছে হচ্ছে ভদ্রলোকের নাম এই যে ব্র্যান্ডেন আইক, এই যে ভদ্রলোক মনে হচ্ছে সিইও টাইপের তাই না, ফ্যান্সি সিইও কিসের, মজিলা, সে কিন্তু মজিলাও আবিষ্কার করছে, মজিলা যে আপনারা ব্রাউজার ইউজ করেন না সেটার কো ফাউন্ডারও কিন্তু সে, তার মানে সেই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে, যে ক্রিয়েটার অফ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, আবার কো ফাউন্ডার দ্য মজিলা প্রজেক্ট, অনেক ট্যালেন্টেড লোক তাই না, সে কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কারের পাশাপাশি সে মজিলা প্রজেক্টও আবিষ্কার করছে,
খুব বেশি দিন আগের কথা না, 1995 বা 1993, ঠিক আছে? হ্যাঁ, সবাই বেঁচে আছে যারা এই ধরনের কারণ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আসতে খুব বেশি দিন হয়নি সবগুলাই, মোটামুটি 90s দিকে থেকেই, মানে যারা এখন যেগুলো কাজ করতেছেন এগুলো 90s দিক থেকেই আসছে, ঠিক আছে? সো সবাই এরা বেঁচে আছে, সমস্যা নেই, আপনি চাইলে কন্ট্যাক্টও করতে পারবেন। ডটনেট সিশাপটা ওল্ড, সিশাপ তো ওল্ড, সি এগুলো তো অনেক ওল্ড, পরে আসছে এসব সি। আগে তো প্রথমে তো অনেক অন্য করে, প্রথমে যখন শুরু হয়েছে তখন তো ছিল শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রথমে একদম প্রথমে আসছে হচ্ছে প্রথমে আসছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলা প্রথমে আসছে। দেন হচ্ছে আপনার আস্তে আস্তে এ বি আসছে, দেন সি আসছে, ঠিক আছে? এও একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ছিল, বিও একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ছিল, তারপরে সি আসছে। সি হচ্ছে কি বলে মাদার, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মাদার বলে, তারপর সি থেকে বাকিগুলো আস্তে আস্তে হয়েছে যে যাবে। আবার বলতেছে এখানে কিন্তু আবার বলতেছে জাভা এবং জাভা স্ক্রিপ্ট দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? দুইটা আবার ইয়া করেন না, জাভা স্ক্রিপ্ট আলাদা জিনিস। এই যে সার্ভার সাইড জাভা স্ক্রিপ্ট কোনগুলো আছে, নোট জেএস এর কথা যেটা বললাম, ঠিক আছে? সার্ভার সাইড নোট জেএস এটা ব্যাক এন্ডের কাজ করে, এই ধরনের এগুলো সার্ভার সাইড জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি চান আপনারা একটু পড়াশোনা করতে পারেন, যদি এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে চান। জাভাস্ক্রিপ্টের আসলে মানে হিস্ট্রি বলতে গেলে অভাব নাই, জাভাস্ক্রিপ্ট জিনিসপত্র অভাব নাই, সো এগুলো নিয়ে আসলে বলতে গেলেও শেষ হবে না। চলুন আমরা একটু টুকটাক কাজ করি, কাজ করলে বুঝতে পারবেন। আমরা একটু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রোগ্রামিংটা শুরু করি, ঠিক আছে? তাহলে পিএইচপিতে অনেক ইজি হয়ে যাবে, এই প্রোগ্রামিংয়ের যে ব্যাপারটা আছে আমরা করবো। আচ্ছা, HTML HTML যখন পড়ি তখন HTML করতে গেলে আমরা একটা ট্যাগ লিখি না, ট্যাগ লিখি যে হ্যালো ওয়ার্ল্ড বা পি ট্যাগ লিখি, হ্যাঁ বলেন মেয়েদের রেস্টরুম তো আছে এই যে এখানে, কমন রুম তো নাই মনে হয়, হ্যাঁ নামাজের রুম বলতে ওইখানে আছে, কি কি ম্যাডাম ঠিক
একটা ব্রেক নিয়ে নেন তো, সবাই একটু দেখেন তো কি অবস্থা। স্যার আপনার কি খবর পাইছেন বাংলাদেশ বোলিং নিছে? না স্যার, এটা আমি চাইছিলাম, আমি ওরা বলছি খেলা টস দিচ্ছে না, শুরু হয়ে গেছে খেলা। আচ্ছা একটু খেয়াল করি, সবাই একটু বসি। সো যেটা বলতেছিলাম, সো আমরা যখন এইচটিএমএল এ কাজ করি, ঠিক আছে, কারো কোনো কিছু ওপেন করা লাগবে না, আমি ওপেন করে রাখতেছি এই যে, ঠিক আছে, আজ আমি ওপেন করে রাখতেছি এখান থেকে স্কোর দেখে নিয়ে, আমি মাঝে মাঝে দেখবো আপনারা দেখে নিয়ে, ঠিক আছে, কারো অত কষ্ট করে ওখানে এখানেও দেখেন ওখানেও দেখেন, ঠিক আছে। সো এই যে শুরু হয়ে গেছে, মাশরাফি বোলিং এ করতেছে, ঠিক আছে, ওকে, এখনো 0 রান 0 উইকেট, শুধু লিটন দাস আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা এইচটিএমএল এ যখন কাজ করছি তখন ট্যাগ নিয়ে কাজ করছি। সো ট্যাগ কি, H1 একটা ট্যাগ ছিল, P একটা ট্যাগ ছিল, সো ট্যাগ নিয়ে কাজ করছি। বাট এগুলো কি এক একটা সিনট্যাক্স, তাই তো? এগুলো হচ্ছে এক একটা সিনট্যাক্স। এই ম্যাডাম যান, চলে যান, বাসায় চলে যান, ক্লাস করা লাগবে না, আজকে আপনার ছুটি। আচ্ছা, সো এটা যেটা বলতেছি যে যখন আমরা এইচটিএমএল এ কাজ করি তখন তো কি, আমরা যখন এগুলো নিয়ে কাজ করি তখন আমরা ট্যাগ নিয়ে কাজ করি। সেগুলো কি একটা সিনট্যাক্স, এইচটিএমএল এর সিনট্যাক্স কি, এই ট্যাগগুলো এক একটা ট্যাগ। সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আছে, সো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স নিয়ে নিয়ে কাজ করব। সো জাভাস্ক্রিপ্ট কিসের মধ্যে করতে হয়, স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ আছে, স্ক্রিপ্ট ট্যাগ আমরা আগে দেখছি যে লিঙ্ক করার কাজে ইউজ করছিলাম। জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়, স্ক্রিপ্ট ট্যাগটা আসলে এখানেও দিতে পারেন অথবা আপনি চাইলে এখানেও দিতে পারেন বডির উপরে, অথবা আপনি চাইলে হেডের ভিতর টাইটেলের নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সব জায়গায় জাভাস্ক্রিপ্টের কোড কাজ করবে, ঠিক আছে। সো সবচেয়ে যে কোনো এক জায়গায় দিলেই হয়, আমরা এই বডির নিচের দিকে দেওয়াইটাই বেটার মনে করি, কারণ অনেক কিছু কোড এক্সিকিউশন হয়ে দেন সে এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট করার লাগে, কারণ এটা আইডি নিয়ে কাজ করে, এই জন্য ওটা নিচের দিকে, সো জাভাস্ক্রিপ্টে এই, সো জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্স মানে জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো। এখন যদি নর্মালি যদি এখানে কিছু লেখেন, আমি বললাম যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, এখানে একটা এরর দেখাচ্ছে, বলতেছে এক্সপেক্টিং লিং নিউ লাইন সেমিকোলন, আমি সেমিকোলন দিলাম তাও হচ্ছে না। তো আমি যদি এটা এক কাজ করি, এটারে ইয়ার ভিতর নেই,
নরমালি এইভাবে লিখি, নরমালি এইভাবে লিখলাম, দেখে দেখেন তো এটা আউটপুটটা কি দেখায়, কোনো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। আপনি এখানে যাই লেখেন না কেন, কোনো কিছু দেখাবে না স্ক্রিপ্টের ভিতরে, ঠিক আছে। আপনি যদি এবার এইটা যদি এবার এখানে লিখতেন তাহলে কিন্তু আবার দেখাইতো, তাই না? বাট এখানে স্ক্রিপ্টের ভিতরে লিখছে দেখে এটা কিন্তু দেখাবে না। সো জাভাস্ক্রিপ্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি এভাবে দেখাবে, দেখাবে না। আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন কি করি, প্রিন্ট এফ, তাই না? প্রিন্ট এফের ভিতরে লিখি, সেরকম জাভাস্ক্রিপ্টে লিখতে হবে হচ্ছে আপনার এটা ডকুমেন্ট ডট রাইট, এবার দেখেন চলে আসছে, ঠিক আছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট। সো এটা হচ্ছে যে আমাদের যে সি যে প্রিন্টেফ, সেই প্রিন্টেফটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রিন্ট করার কমান্ড সিনট্যাক্স, ডকুমেন্ট ডট রাইট। সো ডকুমেন্ট ডট রাইট দিয়ে আপনি যা এখানে যা লিখবেন সব এখানে চলে আসতেছে। সো এটা যদি আবার এখানে দেন, এখানে দেন কি আসবে, পুরো জিনিসটাই চলে আসবে। কারণ কি, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? কি বলছিলাম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এর কোনো কিন্তু কিছু নাই এইচটিএমএল এ। বাট জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ওর ইনস্ট্রাকশন ছাড়া ও কাজ করবে না, ঠিক আছে। সো ইনস্ট্রাকশন পেয়ে গেছে ডকুমেন্ট ডট রাইট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, সে কিন্তু এখানে ব্রাউজার কি করতেছে সেটা ইন্টারপ্রেট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো ডকুমেন্ট ডট রাইট আছে, আরও ওয়ে আছে, অ্যালার্ট একটা ওয়ে আছে, দেখেন একটা কি চলে আসছে, একটা এখানে চলে আসছে না, যে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট বলতেছে। সো এটা অ্যালার্ট একটা বক্স ট্রিগার করতেছে, এটা একটা ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট। বাট সেটা প্রিন্ট করে দিচ্ছে, যে আপনি যা লিখতেছেন সেটা কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে। অ্যালার্ট যখন আপনি রিলোড দিচ্ছেন তখনই হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট করে দিচ্ছে, তো এগুলোকে বলে ইভেন্ট, ঠিক আছে। সো এটা একটা ডকুমেন্ট ডট রাইট আছে, অ্যালার্ট আছে, আর একটা আছে সেটা হচ্ছে কনসোল। সো এটা কি দেখাচ্ছে, কিছুই আসতেছে না, তাই না? কিছুই আসতেছে না, আগের দুইটাই দেখাচ্ছে। সো কিছু আসতেছে না, আসতেছে এটা হচ্ছে কনসোল, যেহেতু সেটা ইন্সপেক্টে দেখতে হবে, ইন্সপেক্টে দেখেন কনসোল আছে, সে কনসোলে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট কিন্তু দেখাচ্ছে। ইন্সপেক্ট যান, ইন্সপেক্টে দেখেন কনসোল আছে এলিমেন্টসের পরে, তো কনসোলে গেলে দেখবেন যে হ্যালো জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে।
তার মানে এটা হচ্ছে আপনার ব্রাউজারের একটা বলতে পারেন যে আপনার এডিটর আইডি বলতে পারেন যে আপনি ব্রাউজারে এটা কাজ করতে পারবেন। যেমন এখানে যদি আমি লিখি অ্যালার্ট, এখানে কনসোলের ভিতর লিখতেছি অ্যালার্ট একটা কিছু মেসেজ দিবে যে হ্যালো ফ্রম কনসোল, ঠিক আছে। এখানে লিখে ইন্টার দেন কি চলে আসছে, হ্যালো ফ্রম কনসোল চলে আসছে, ঠিক আছে। তার মানে এখানে আপনি রিয়েল টাইম টেস্টিংগুলো করতে পারবেন এখানে বসে বসে। আছে কিনা কনসোলে গেলে দেখতে পারবো, সো এই জিনিসগুলো আছে। সো কি ব্যাপার, 6 রান হলো কেমনে, 2 রান ছিল, 4 মেরে দিছে। আচ্ছা, সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে লেখার ওয়ে বা ধরন। আমরা এছাড়া আমরা অন্যভাবে আরেকটা ভাবে করা যায়, আপনি যদি ধরেন এখানে যদি আপনি কোনো কিছুকে আইডি হিসেবে ধরে নিতে চান, বললাম যে এটাতে বললাম আইডি, আইডি কি জিনিস একটা ইউনিক করে তাই না, কোনো একটা জিনিস ট্যাগকে। আমি বললাম যে আইডি বললাম হেড ওয়ান, হেড ওয়ান সেভার বললাম যে ডকুমেন্ট ডট রাইট এই যে এখানে যে হ্যালো স্ক্রিপ্টটা হ্যালো ওয়ার্ল্ডটা সেটা কিন্তু আস্তে আস্তে কোথেকে এখান থেকে। সো দেখেন কি বলছি, ডকুমেন্ট ডট রাইট, রাইটের ভিতরে আমরা কি দিছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে এটার মানে হচ্ছে আমরা কোনো আইডিকে ধরতে যাচ্ছি তখন আপনাকে দিতে হবে গেট এলিমেন্ট বাই আইডি। বোঝাই যাচ্ছে যে এটা বলতেছে কোনো একটা স্পেসিফিক আইডি এলিমেন্টকে ধরার জন্য। সো আমি বললাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং যে আইডিটার নাম দিচ্ছেন সে আইডিটার নামটা এখানে দিয়ে দিছি, এবং এখানে একটা জিনিস বলে দিচ্ছে ইনার এইচটিএমএল, মানে এইচটিএমএল এর ভিতরে মনে হয় আউট হয়েছে চিল্লাচিল্লি করতেছে। সো ইনার এইচটিএমএল, হ্যাঁ আচ্ছা যাই হোক, ইনার এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল এর ভিতরে কোনো ডকুমেন্ট, এইচটিএমএল এর ভিতরে কোনো ডকুমেন্ট যদি আপনি বসাতে চান। সো এটা বলতেছে যে ডকুমেন্ট ডট রাইট, তো সেটা প্রিন্ট করতেছে, কি প্রিন্ট করতেছে, এই যে যে আইডি যা আছে হেড ওয়ান সেই আইডিটাকে নিয়ে সে এটা ইনার এইচটিএমএল এ প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। আউট হইছে না, এই যে আউট হইছে, ঠিক আছে, গেইল আউট হইছে। সাইফুদ্দিন, সাইফুদ্দিনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে, গেল আউট করছে। যাই হ্যাঁ এই জন্য, যাই হোক
So get element by id head 1 বলতেছে inner estimate. So বুঝতে পারছিস যে কিভাবে আমরা idটাকে ক্যাচ করতে পারবো আর কি, ঠিক আছে? So এখানে বলতেছে যে document.get element by id মানে আমি কোন একটা id নিছি, সেই id এর ভিতরে যদি আপনি কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে এভাবে আপনাকে দিতে হবে, ঠিক আছে? inner estimate অথবা আপনি যদি এভাবে না করেন, আপনি বলতেছেন যে document.write থাকবে না. আচ্ছা এটা নতুন একটা লাইনে করি. তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান সে কত করবে দেখি, কে কত প্রেডিক্ট করতে পারে. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন যে প্রেডিক্ট যার পারেশন আইটে হবে তার জন্য একটা গিফট. হ্যাঁ 266 আর কেউ 170 180 এই সারা বড় বলেন তো সারা বড় দাঁতে সো দেখেন কি হইলো, এখানে ওভাররাইট করে দিছে. দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেড 1 ইনার এসটিএমএল কি করতেছে, সে বলতেছে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, বাট এখানে কি আছে হ্যালো ওয়ার্ল্ড. তারপরও কিন্তু দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্টটা দেখাচ্ছে, ঠিক আছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে কারণ এটা হচ্ছে আপনার কি বলে এটাকে বলে ডম ম্যানিপুলেশন করা. সো ডম ওইটা পরবর্তীতে আমরা আরও আলোচনা করব কি করতেছে. এখানে এখানে যদি কিছু নাও লেখা থাকতো তারপরও কিন্তু হ্যালো জাভাস্ক্রিপ্টটাই দেখাইতো. দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্টটা শো করতেছে. সো প্রিন্ট করার অনেক ওয়ে আছে, এগুলোকে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আস্তে আস্তে বুঝতে পারবো জিনিসগুলা, ঠিক আছে? সো আমরা নর্মালি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট করতে পারি. ভেরিয়েবল বলতে কি বুঝি, কে বলতে পারবো? ভেরিয়েবল বলতে পারেন সবই ঠিক আছে. আচ্ছা ভেরিয়েবল সোজা কোথায় আমরা স্কুলে করছি তখন কি করছি তাই না, ধরে নিছি মনে করি তাই না, এরকম অনেক কিছু আমরা চিন্তা করছি তাই না, মনে করি অথবা ধরি. হ্যাঁ হ্যাঁ মনে করি তো না, যেটা ওইটাই হচ্ছে কি ভেরিয়েবল, মানে কি আমরা কোনো একটা জিনিস অ্যাসাইন করে দিচ্ছি. আমরা বলছি x এর মান হচ্ছে ধরেন 10, ঠিক আছে? y এর মান হচ্ছে 20, ঠিক আছে? তার মানে কি এটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি, x এর মান সমান তার 10 হবে না কখন, কিন্তু x এর মান আমি 10 এর যেটা আছে সেটা x এর ভিতরে ধরে রাখতেছি. তাহলে আমি কি করবো, এটাকে বিভিন্ন জায়গা থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? এক্স কে আমি অনেক জায়গায় জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে? এভাবে করে ইউজ করতে পারবো. সো এই জন্য কি এগুলোকে আমরা ধরে নিই বা ভেরিয়েবলের ভিতরে দেখে নেই কোনো একটা ভ্যালুকে, ঠিক আছে? সো এভাবে ভেরিয়েবলটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা আপনার কাজ করে এবং লাগে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসটার খুব গুরুত্ব আছে. সো ভেরিয়েবল কীভাবে লেখে জাভাস্ক্রিপ্টে, VAR ঠিক আছে, VAR এটা দিয়ে লেখে অথবা আছে হচ্ছে let, ঠিক আছে? let একটা আছে আর একটা আছে VAR, ঠিক আছে? সো এখন let ই ধরে, ঠিক আছে? এখন VAR শুধু খুব কম, তারপর VAR দিয়ে করি. সো আমি বললাম যে ভেরিয়েবল একটা মান নিলাম, বললাম যে ভেরিয়েবল ফার্স্ট নেম. আচ্ছা সো খেয়াল করবেন ভেরিয়েবলের নেমিংগুলা, ভেরিয়েবলে যে নাম দিব এগুলো আপনার নিজের ইচ্ছা মতো, এই যে নামগুলা ঠিক আছে এটা আপনি নিয়ে নিবেন, এটার কোনো নির্দিষ্ট ইয়া নাই যে
সো এটা আপনি যেই নামই নেন না কেন নিজের নাম নিতে হবে, মানে আপনি আপনার মতো করে নেবেন। তবে এই না যে আপনি ইচ্ছা মতো একটা নিয়ে নিলেন, যে এই টাইপের একটা নিয়ে নিলেন, ঠিক আছে। ভেরিয়েবল নেমিংয়ে একটা সৌন্দর্য আছে, ভেরিয়েবল নেমিংয়ে একটা কিছু কনভেনশন আছে, যেমন হচ্ছে ভেরিয়েবলের নেম কখনো বড় হাতের দিয়ে শুরু করবেন না, ঠিক আছে। বড় হাতের দিয়ে শুরু করবেন তখন কিন্তু দেখেন সে কিন্তু নিতে পারতে বুঝতে পারতেছে না, কিন্তু ভেরিয়েবল না। সো ভেরিয়েবল নাম কখনো বড় হাতে শুরু হবে না। ভেরিয়েবল নেম সবসময় চেষ্টা করবেন ছোট হাতে রাখা, আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে দুইটা ওয়ার্ডের জন্য পর একটা ক্যামেল কেসে লেখা, ক্যামেল কেস মানে এই যে দেখেন ছোট হাতে দেন আবার বড় হাতে দিয়ে পরের ওয়ার্ডটা শুরু হয়েছে না দুইটা ওয়ার্ডে, সো এম বললাম যে ক্যামেল কেস, এগুলোকে বলে ক্যামেল কেস, ঠিক আছে। সো এভাবে করবেন, অথবা চাইলে এভাবেও লিখতে পারেন, বাট এভাবে না লিখে ক্যামেল কেসেই লিখবো, ঠিক আছে। এই অ্যাটেন্ডেন্সটা নেন না কেন, একটা হয়েছে। সো এভাবে নেওয়ার চেষ্টা করবেন। যদি নাম্বার দিতে চান নাম্বার দিতে পারেন, তবে শুরুতে দিবেন না, শুরুতে দিবেন না, আবার এটা কিন্তু হলো না, দিবেন পরে। বললাম নেম ওয়ান, এভাবে দিতে পারেন, এটা দিতে পারেন, এভাবে দেওয়া যায়, অথবা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, এটাও সমস্যা নাই, ঠিক আছে। তবে চেষ্টা করবেন যাতে নামগুলো বোঝা যায়, ঠিক আছে। ভেরিয়েবল নাম, আমি এক জায়গায় কাজ করছি, সে এক লোক কাজ করে রাখছে, সে ভেরিয়েবলের নাম দিয়ে রাখছে এরকম সামথিং এরকম দিয়ে রাখছে, তাই আমি বলছি ভাই এটার কোনো মিনিং আছে, মানে আপনি কি কোনো একটা প্যাটার্ন ফলো করে করছেন, না আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, তাহলে আমি কীভাবে বুঝবো এখন এটার কাজ কি, তাই না। কি জানি এখন সে মানে করছে আর কি, সে কোনো একভাবে কাজটা করছে, বাট ভেরিয়েবলের নামগুলো সে তার ইচ্ছা মতো দিয়ে রাখছে, ঠিক আছে। এখন আপনি যদি দেন এখন আরেকজনের কোড দেখতে গেলে কিন্তু আপনি বুঝবেন না। সো ভেরিয়েবলের নাম সবসময় চেষ্টা করব ঠিকভাবে রাখার। সো আমি বললাম যে ভেরিয়েবল ফার্স্ট নেম ইকুয়ালস টু রহিম, তো এখানে বললাম যে ডকুমেন্ট ডট রাইট, সেখানে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম, বললাম লাস্ট নেম, তাহলে রেজাল্টটা কী দেখাবে, কী দেখাচ্ছে, খান দেখাচ্ছে, তাই না, খান, কারণ কি আমি লাস্ট নেমটা দিয়ে দিছি তাই এটা দেখাচ্ছে। এখানে দেখেন খেয়াল করেন ভেরিয়েবল যখন দেবেন তখন কিন্তু আবার কোনো কোটেশন দিতে হবে না, অন্য সময় যে কোটেশনগুলো বসাইছেন সেগুলো কিন্তু যখন ভেরিয়েবল বসাবেন শুধু ভেরিয়েবলের নামটা বসাই দিলেই হবে, ঠিক আছে। তারপর এখন যদি আমি দুইটি বসাতে চাই তাহলে কি ফার্স্টে কি দিব, ফার্স্ট নেম দেন কি স্পেস দিব কমা, তাহলে কমা দিলে কি হবে, পাশাপাশি বসে পড়তেছে না, তাহলে কি দিতে হবে স্পেস, কমা দিলে তো স্পেস দিলে কি হচ্ছে দেখাচ্ছে ভুল আছে, কনক্যাট ইউজ করতে, কনক্যাট কিভাবে ইউজ করে জাভাস্ক্রিপ্টে প্লাস, ঠিক আছে, প্লাস দিলে এবং প্লাস দিলে তো পাশাপাশি বসবে, অথবা কমা দিলে হয়তো, বাট যেটা করতে হবে এখানে একটা স্পেসের জন্য আরেকটা প্লাস আপনাকে বসাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনক্যাট করা, প্লাস দিয়ে কি করলাম কনক্যাট করলাম, মানে দুইটা এটা তো ভেরিয়েবল তাই না, আর এটা কি একটা স্ট্রিং, সো দুইটাকে পাশাপাশি বসানোর জন্য আপনাকে কনক্যাট করে নিতে হয়, সেটা পিএইচপিতে করতে হয় ডটের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টে করতে হয় প্লাসের মাধ্যমে।
ঠিক আছে, সো এখন দেখলে বুঝবেন যে পাশাপাশি বসে পড়ছে, চার মেরে দিচ্ছে। তো এরকম আছে, অথবা যদি আমি একটা বললাম ভেরিয়েবল x equals to 20, ভেরিয়েবল x equals to 30, ডকুমেন্ট সরি তো এখানে কি দেখাচ্ছে, 17 হইলো কেমনে, দেখেন কি দেখাচ্ছে 50 তাই না, কিন্তু একটা ব্রেক দেওয়া দরকার। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে ব্রেক দিতে পারি। দেখেন এখানে কিন্তু আপনি যদি নর্মালি ব্রেক লেখেন, ট্যাগ লেখেন, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে না জিনিসটা। এখানটা বলতেছে যে কি একটা সমস্যা আছে, ঠিক আছে, ট্যাগ কিন্তু আপনার স্ক্রিপ্টের ভিতরে কাজ করবে না, ঠিক আছে। সো যা করতে হয় আপনাকে ও দিতে হবে কি ডকুমেন্ট ডট রাইট, তখন আপনাকে এই ট্যাগটা কি হে এটার ভিতরে লিখে নিতে হবে। দেখেন 50 কিন্তু দেখাচ্ছে, সো এখানে কিন্তু সে কিন্তু যোগ হিসেবেই নিছে জিনিসটাকে, তাই না? এখানে কিন্তু আবার যোগ হিসেবেই নিছে, এখানে নিয়েছিল কনক্যাট হিসেবে, কারণ দুইটা স্ট্রিং ছিল, বাট এখানে কিন্তু সে প্লাস হিসেবেই নিছে। সো এক, হ্যাঁ, একটা নাম্বার হিসেবে নিছে, এক্স কে ধরে নিছে নাম্বার। সো সে কিন্তু এটা কিন্তু ব্রাউজার কিন্তু বুঝতে পারতেছে, তার মানে ব্রাউজার কিন্তু একটা ইন্টেলিজেন্ট সফটওয়্যার। সো এই যে এগুলা এগুলা হচ্ছে কি এক একটা অপারেটর, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা অপারেটর। জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের অপারেটরই আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে আছে আপনার এই যে প্লাস মাইনাস, তারপরে আছে হচ্ছে গুণ ভাগ, হ্যাঁ, মডুলাস আছে, আবার আছে প্লাস প্লাস, আছে মাইনাস মাইনাস, ঠিক আছে। এগুলো আবার ইউনারি, ঠিক আছে, এগুলো বাইনারি, এগুলো হচ্ছে ইউনারি অপারেটর, ঠিক আছে। এগুলোকে বলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, না নাম শুনছি, এগুলো অ্যারিথমেটিক অপারেটরের অংশ। এই যে প্লাস আমরা করলাম, ঠিক আছে, সেখানে প্লাসের জায়গায় যদি মাইনাস দেন, প্লাসের জায়গায় যদি মাইনাস দেই, তাহলে মাইনাস অ্যান্সার দেখাবে, মাইনাস 10, গুণ ভাগ সবই হবে। কিন্তু যদি দেয় হচ্ছে মডুলাস, মডুলাসটা কি বলেন তো, হ্যাঁ, ভাগশেষ, মডুলাস হচ্ছে কি ভাগশেষ, মানে এক্স এবং ওয়াইয়ের যে ভাগ, সেটার যে ভাগশেষটা আছে সেটা অ্যান্সারটা কি, এই যে 20, ঠিক আছে, দুইটার মধ্যে যদি ভাগশেষ থাকে সেটা হচ্ছে 20।
সো এরকম যেগুলো হচ্ছে ভাগশেষ, সো এগুলো হচ্ছে মডুলাস। আর যদি ওখানে হয় অ্যারিথমেটিক অপারেটর কি বললাম, প্লাস প্লাস, তাই না? প্লাস প্লাস, তাহলে বলেন এটা রেজাল্টটা কি? হ্যাঁ 21। আমি যদি বলি 20, এইটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? মানে কি আগে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, যখন এটা রান হয়েছে পুরো কোডটা রান হয়ে যখন প্রথমে কি হয় ভ্যালু অ্যাসাইন হয় 10 20 কি প্রিন্ট হয়ে বসে আছে, পরে কি দেখাচ্ছে কি পরে ইনক্রিমেন্ট, পরে কি আর কোনো ভ্যালু আছে? পরে কিন্তু ভ্যালু নাই, কিন্তু এটা যদি কি হইতো এখানে দিতাম তাহলে কি হইতো, তাহলে কিন্তু আমাকে রেজাল্ট কত দেখাইতো 21, ঠিক আছে? খেয়াল রাখতে হবে জিনিসটা, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আছে। সো আগে যখন এখানে রেজাল্টটা যখন এখানে পুরোটা প্রিন্ট হচ্ছে তখন কিন্তু প্রথমে ভ্যালু অ্যাসাইন হয় 20 অ্যাসাইন হয়ে বসে আছে, তাহলে তখন কি এটা 20 কিন্তু প্রিন্ট হয়ে বসে আছে, ইনক্রিমেন্ট হয়েছে কখন, পরে, তাই না? সো এখন যদি আমি বলি এখন এটা রেজাল্ট কি, ঠিক মতো বলেন, দেখা না দেখা বলেন, দেখি একটু কি দেখাচ্ছে 21, কারণ কি, কারণ এখানে যখন আসলো এবার একটু খেয়াল করেন এখানে যখন ভ্যালু আছে না 20 প্রিন্ট হইলো, দেন একটা সে ইনক্রিমেন্ট কিন্তু ধরে আছে এখন, তাই না? ইনক্রিমেন্টটা কিন্তু সে এখন ধরে আছে, সো ইনক্রিমেন্টটা সহ যখন এখানে আসতেছে তখন কিন্তু এটার আগেই কিন্তু ইনক্রিমেন্টটা হয়ে আছে, তার মানে এক আগে থেকেই ইনক্রিমেন্ট হয়ে আছে, সো এক ইনক্রিমেন্ট হয়ে ভ্যালু কত আছে 20, তাই না? তখন কি হয়ে যাচ্ছে 21। আর যদি এখানে প্লাস প্লাস দিয়ে রাখতাম তাহলে কত হইতো, হ্যাঁ 22, কারণ কারণ এখন যখন এখানে প্রিন্ট হয়ে আসতেছে 20 তারপর এক সে ধরে আছে, দেন একের পরে আবার এখানে কি পাচ্ছে একটা আরেকটা ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন সে আরেক এক এবং এক সে দুই এবং এখানে ভ্যালু কত 20, তো 22 দেখাচ্ছে। সো এবার যদি আমি বলি এটা এখন কত হবে, এত কনফিউজ কেন বলেন, 21 না 21, ঠিক আছে 21, কারণ কি, কারণ এখানে এসে কি হয়ে যাচ্ছে একটা ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, এখানে ভ্যালু ওর তো ধরে আছে 22 ধরে আছে, 22 তে এসে এখানে এসে একটা ডিক্রিমেন্ট হয়ে 21টা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এখন যদি এটা হয় তাহলে এটা হলে কি হবে বলো না, আগেরটাই থাকবে, এইটা কত 22 আছে এখানে এসে 22ই তো পাচ্ছে, আগে কিছু পাচ্ছে পরে ডিক্রিমেন্ট দেওয়া, তাহলে কিন্তু এখন 22ই থাকতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে হিসাব, সো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এবং এটা সবসময় আমাদের লাগবে। দেন এটা হলো অ্যারিথমেটিক অপারেটর অংশ। দেন আমাদের অপারেটর আছে হচ্ছে কি জানি অপারেটরের নাম, ওইটা কম্প্যারিজন নাকি অ্যাসাইনমেন্ট অপারেটর, সরি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে ইকুয়াল
equal, then হচ্ছে আপনার plus equal, minus equal, ঠিক আছে? তারপর আছে আপনার into equal, ভাগ equal, আছে এই জিনিসপত্রগুলো আছে। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার কি সমান সমান, আর এখানে যে আপনার দেই এগুলো কিন্তু ইকুয়াল, শুধু অ্যাসাইন করা, আর এগুলো কিন্তু রিয়েলি সমান সমান। সো এগুলো হচ্ছে রিয়েল সমান সমান, এগুলো আবার অঙ্কে ছোটবেলায় এরা সমান সমান বলছিলাম, এমন ঠিক না, ভুল বলছি, বললাম। আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, বললাম এক্স প্লাস এটার মান কত, না দেখা কিভাবে, এটার মানে হচ্ছে x ইকুয়ালস টু x প্লাস y, ঠিক আছে, x ইকুয়াল টু x প্লাস y, তার মানে x এর মান x এবং y এর যোগফল, তাহলে x এবং y এর যোগফল কত, 90, তো 90 টা শো করতেছে, 29 রান হয়ে গেছে, মুস্তাফিজুর মাই খেতেছে, এটা কোনো কথা, এত সুন্দর একটা রান রেট ছিল, আচ্ছা সো এটা কি হচ্ছে x ইকুয়াল x প্লাস y, ঠিক আছে, তাহলে যদি এখানে বলি তাহলে এখন কত, মাইনাস 10, এখন তো কি দেখায় 40, কেন এক্স এর মান এখন কত আছে 90, তার মানে এখানে 90 হয়ে আছে, তাহলে এখানে এটার মানে কি, এটা মানে হচ্ছে x ইকুয়ালস টু x মাইনাস y, তাই না, তাহলে x ইকুয়াল টু x মাইনাস y, তাহলে কি হবে 90 মাইনাস 50, তাহলে কত আসলো 40, ঠিক আছে, এখন কত, ওয়ান পয়েন্ট সামথিং, না 0.8, কেন এখন মান কত আছে 40 ভাগ 50, তাই না, 40 ভাগ 50 হচ্ছে 0.8, সো এই হচ্ছে আপাতত অবস্থা, সো এগুলোকে বলতেছে কি অপারেটর, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অংশ হচ্ছে, ঠিক আছে, তারপর
আছে হচ্ছে আপনার ওই যে কম্পারিজন বলতেছিলাম না, কম্পারিজনের মধ্যে পরে হচ্ছে আপনার ওই যে যে ইয়া গ্রেটার দেন লেস দেন, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল, তাই না? সরি, লেস দেন ইকুয়াল, সো এই যে এই জিনিসগুলা, তারপরে হচ্ছে আপনার যে নট ইকুয়াল, সো এই যে এগুলো হচ্ছে কি, আরো অনেক কিছু আছে আপনি দেখেন, সো এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর অংশ, ঠিক আছে, হচ্ছে কম্পারিজন অপারেটর। যেমন বললাম যে ভেরিয়েবল ইটস ইকুয়ালস টু 10, এবার আমি বললাম যে ডকুমেন্ট ডট রাইট, বললাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, সেখানে কি দেখানোর কথা, কিছু দেখানোর কথা দেখাচ্ছে না, কি দেখায়, ফলস, ফলস মানে ফলস না, এক্স থেকে ওয়াই থেকে বড় না, সো এটা কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি এটা জাস্ট এটা ঘুরে যেত তাহলে কি হয়ে যেত, তাহলে দেখাইতো কি ট্রু, ঠিক আছে, কম্পেয়ার করতেছে সে কোনটা কি, যদি এখন এটা সমান সমান হয়ে যায় তখন কি বলবে, ফলস, কারণ কি এটা মিলতেছে না, মিলবে কখন যদি এটা হয়তো যে ইকুয়াল অর, ঠিক আছে, সরি, ঠিক আছে, তাইলে এটা কি হইতো, ট্রু হইতো, কারণ ইকুয়াল অর লেস দেন, সো এগুলো আছে। তারপরে হচ্ছে আপনার এই যে কম্পারিজন, দেন আরেকটা আছে সেটা হচ্ছে বলে লজিক্যাল, আরেকটাও আছে কি জানি টাইপ অফ আছে একটা, ওটা তো বেশি দরকার হয় না, লজিক্যাল, সে লজিক্যাল হচ্ছে যে এন্ড, ঠিক আছে, অর, তারপরে হচ্ছে শুধু নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর অংশ, লজিক্যাল, লজিক্যাল বলতে ধরেন আপনার যদি কোন একটা ভেরিয়েবল বললাম এক্স ইকুয়ালস টু 10, ভেরিয়েবল ইকুয়ালস টু 40, বললাম ডকুমেন্ট ডট রাইট, বললাম এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে আরেকটা নিতে হবে, আরেকটা নিলাম ভেরিয়েবল জেড ইকুয়ালস টু 20, সো এখন কি দেখানোর কথা, ফলস, তাই না, ফলস দেখানোর কথা, কারণ কি এক্স ওয়াই থেকে বড় না, জেড ও ওয়াই থেকে বড় না, যে ফার্স্টে দেখাবে কি ফলস, বাট এবার যদি এখানে একটা যদি সত্য হয়, তাও ফলস, কেন, কারণ এন এন হচ্ছে আপনাকে যে কোনো একটা মানে দুইটাই অবশ্যই কি হতে হবে,
কি হইতে হবে, সেম হইতে বা সত্য হইতে হবে, কিন্তু যদি আবার অর হইতো তখন আবার ট্রু হয়ে যেত, কারণ অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আপনার কি মানে যে কোনো ট্রু হলেই তাহলে আপনার ট্রু হয়ে যাবে পুরো জিনিসটা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আছে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, সো এগুলো তো গেল অপারেটর সম্পর্কে একটু আইডিয়া নিলাম। দেন আচ্ছা আমরা কিছু স্টেটমেন্ট নিয়ে আইডিয়া নিব, যেমন আপনার তিন রকমের স্টেটমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, ঠিক আছে, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তারপরে আছে তিন রকমের স্টেটমেন্ট পাওয়া যায়। সো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কোনগুলা, যেগুলো আমরা অলরেডি করছি যে এইগুলো, ঠিক আছে, ডকুমেন্ট ডট ট্রাই, ঠিক আছে, এগুলোকে একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলতেছে, যেটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, ঠিক আছে। বাট কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলো, কন্ডিশনাল স্টেটমেন্ট যে আছে, যেমন আমরা জানি যে ইফ, তাই না, এলস, এলস ইফ, তারপর আছে হচ্ছে আপনার সুইচ, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের অংশ। ঠিক আছে, চার রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এবং এগুলো এগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো দেখে আসছি, তাই না, যে ইফ, এলস, এলস ইফ, আচ্ছা সুইচ, এই কয়টা স্টেটমেন্ট আছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। আর রিপিটেড স্টেটমেন্টগুলো, রিপিটেড স্টেটমেন্ট হচ্ছে আপনার ফর মানে লুপ, তাই না, ফর, ওয়াইল, ডু ওয়াইল, তারপর আছে ফর ইন, সো ফর ইন, সো এই কয়েকটা স্টেটমেন্ট আমরা পাই। সো এই হচ্ছে অবস্থা। 41 6 খেয়ে ফেলছে মাশরাফি, হ্যাঁ তা ঠিক, কম করছে। হ্যাঁ আরেকটা কি স্টেটমেন্ট, গো টু, জাভাস্ক্রিপ্টে নাই, জাভাস্ক্রিপ্টে এইটা রিপিট স্টেটমেন্ট এক একটা এক রকম আছে, ঠিক আছে। যেমন পিএইচপিতে যে ফর ইনের জায়গায় তখন হয়ে যাবে ফর ইচ, ঠিক আছে, তখন আবার অন্য জিনিস, এটা হচ্ছে ফর ইন, ঠিক আছে, এক একটা এক। সো এই হচ্ছে অবস্থা। সো আমরা একটু কন্ডিশনাল স্টেটমেন্টে যাই। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি, মানে শর্ত নিয়ে যেসব কাজ হয়, মানে শর্ত, কারণ আপনি তো কম্পিউটারকে বা আমরা কোনো ল্যাঙ্গুয়েজ মেশিনকে যে দিব কোনো কাজ করতে চাই, আগে তো আমি আগে একটা শর্ত দিতে হবে, সে শর্ত অনুযায়ী সেগুলো কাজগুলো করতে পারবে, এছাড়া কিন্তু সে নিজে নিজে কিছু করতে পারবে না, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। সো কন্ডিশনাল স্টেটমেন্টে আমি যদি বলি যে ভেরিয়েবল এক্স ইকুয়ালস টু 20, আবার বললাম যে ভেরিয়েবল সেক্ষেত্রে আমি বললাম যে ইফ যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়,
সো দেখেন ডকুমেন্ট ডট রাইট অ্যালোয়াল যদি কন্ডিশন কি হয় এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে এখানে রেজাল্ট কি দিবে কিছু দিবে না কারণ কন্ডিশন তো কি মিলছে কন্ডিশন মিলে নাই যদি এটা বলতাম এটা তাহলে তাও কি দিত তাও দিত না কন্ডিশন কিন্তু মিলে নাই কন্ডিশন মিলবে যদি আপনি এভাবে দেন তাহলে সে কি বলতে পারে হ্যালো ওয়ার্ল্ড আপনাকে একটা রেজাল্ট দিতে পারে ঠিক আছে কারণ কি এখন কি কন্ডিশনের সাথে যাচ্ছে মিলে গেছে সো ইফ ইস খেয়াল করে দেখেন ইফ এভাবে লিখতে হবে ইফ সেখানে একটা কন্ডিশন আপনাকে উল্লেখ করে দিতে হবে সেই কন্ডিশন অনুযায়ী সে এখানে কাজ করবে ঠিক আছে ইফ কন্ডিশন অনুযায়ী কাজ করবে এখানে তো এখানে কি দেখাচ্ছে হ্যালো ঢাকা কারণ রেজাল্টটা কি এলস কন্ডিশন মিলে নাই আর যদি কন্ডিশন মিলে যেত তাহলে কি দেখাইতো অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড দেখাইতো ঠিক আছে তার মানে এখানে পুরোপুরি ইচ্ছে কি কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে জিনিসটা যাই হোক তো করতে পারছি ওকে তারপর আর কি জানি বললাম আছে এলসি তাই না এলসি হচ্ছে আপনার যে ধরনের যে কন্ডিশনগুলো ধরেন একের অধিক যদি কন্ডিশন থাকে তাহলে আপনাকে বলবে এলসি
যেমন কি ব্যাপার, আপনি মাত্র কোথেকে আসলেন? একটু খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, এখানে কয়টা কন্ডিশন, তিনটা, ঠিক আছে। কি বলতেছে, প্রথমেই বলে দিচ্ছে কি হ্যালো বিআইটিএম, কেন হ্যালো বিআইটিএম বলতেছে, কারণ কন্ডিশন এইটা বলতেছে, এখানে কয়টা কন্ডিশন, তিনটা কন্ডিশন একসাথে আসতেছে, ইফ একটা কন্ডিশন, এলস ইফ একটা কন্ডিশন, দেন এলস ইফ আর একটা কন্ডিশন। সো যেই কন্ডিশন মিলে যাচ্ছে সেটাতেই কি হচ্ছে, এখন যদি দুইটা কন্ডিশন মিলে যেত প্রথমটা দেখাইতো, মানে প্রথমটা দেখাইতো, দেখেন হ্যালো ঢাকা, তারপর কিন্তু আর কিছু দেখাবে না, কারণ প্রথম কন্ডিশন যেটা মিলবে এটা থেকে প্রিন্ট করে দেন বের হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এলস ইফ। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সুইচ, সুইচ হচ্ছে আপনার
সো কি দিচ্ছে ওয়ার ইজ 30 এটা কারণ কি x এর ভ্যালু 30 দ্যাট এখানে সে কোন কেসে সে 30 পায় নাই তাই না এজন্য সে বলতেছে ডিফল্টে চলে যায় সো সুইচটা হচ্ছে একের অধিক মানে অনেকগুলা ধরুন 7 8টা 10টা অনেকগুলা ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে আপনি একসাথে সুইচ কেসটা ইউজ করে করতে পারেন কাজটা তখন আপনি বলে দিলেন যে প্রতিটা জন আলাদা আলাদা কেস হইতে পারে এক একটার জন্য সে খুঁজে খুঁজে দেখতেছে যে কোনোটাই পাচ্ছে না পাচ্ছে না তখন সে যদি যেটা পাবে না সেটা ডিফল্ট যেটা সেটা দেখাবে আর যদি কোনোটা পেয়ে যায় তাহলে আর আপনার সেটাই শো করবে ঠিক আছে 30 পেয়ে গেলে এলে এখানে দেখাবে দিস ইজ 30 কেস হচ্ছে এগুলো হচ্ছে এক একটা কন্ডিশনের জন্য দিতে মানে যে 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 জিনিসটা আপনার এখানে বুঝবে মানে এক্স এর মান 30 তার মানে এক একটা কেস বসতেছে আস্তে আস্তে যে 5 10 20 এগুলো হচ্ছে এক একটা কন্ডিশনের জন্য খুঁজে খুঁজে সে বের করবে এই ভিতর থেকে কেসগুলো থেকে সো হচ্ছে কন্ডিশনাল যে স্টেটমেন্ট ছিল চারটা তার মধ্যে ইফ এলস এলস ইফ আর সুইচ এই চারটা আছে সুইচটা হচ্ছে আপনার অনেকগুলো কন্ডিশন যদি থাকে ঠিক আছে 10টা 11টা 20টা এই ধরনের কন্ডিশন থাকলে আপনি সুইচ কেসটা ইউজ করব যেখানে আপনি একটা ভেরিয়েবল নিয়ে রাখছেন যে এক্স হচ্ছে 30 এখানে এর ভিতর থেকে আপনি 30 খুঁজতে হবে অনেকগুলো কন্ডিশন আছে তো কোনটা 30 এটা 30 না এটা 30 না তখন ব্রেক মানে দে আবার এটাতে আসলো সো 30 পাইলো না দেন এটাতে আসলো 30 নাই এখানে এসেছে 30টা পাচ্ছে সো এখানে অ্যালার্টটা দিয়ে এই ব্রেক হয়ে যাচ্ছে যে অ্যালার্টটা যখন একটা দিচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে তখন শেষ এই সুইচ কেসটা আর চলবে না এটাই আর কি বলতেছে ব্রেকের জায়গায় আবার আছে একটা কন্টিনিউ কন্টিনিউ দিলে তখন আবার ধরেন আরেকটা যদি খুঁজতে চায় তাহলে সেটাও খুঁজতে পারবে ধরেন অনেকগুলা আপনি দিয়ে রাখছেন সেটা কিন্তু কাজ করবে সো যেটা পাচ্ছে সেটা কি হয়েছে অ্যালার্ট দিয়ে সে চলে আসতেছে ঠিক আছে আর যদি কোনো কিছু না পায় তাহলে সে কি দেখাবে ডিফল্টে যেটা আছে সেটা দেখাবে ঠিক আছে 59 কি ব্যাপার শেষ খেলা প্রথম এক দুই ওভার যে দেখাইলো আর কি হ্যাঁ দেয় নাই একজন 35 একজন 18 রান সেট হয়ে গেছে তো যাই হোক আচ্ছা রিপিটেড স্টেটমেন্ট আচ্ছা সো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট এই যে এগুলো ফর ওয়াইল ডু ওয়াইল ঠিক আছে সো এগুলোকে লুপও বলি তাই না সো লুপটা আসলে কি লুপ হচ্ছে আপনার একই কোড বারবার এক্সিকিউট মানে একই কোড ধরেন একটা জিনিস আপনি অনেকগুলো দেখতে হবে সেক্ষেত্রে আপনাকে বারবার না লিখে একবারই সেটা এক্সিকিউট করা যায় মানে 1 থেকে 10 এখন যদি নর্মালি করতে চাই তাহলে কি ডকুমেন্ট ডট রাইট তাই না 1 তারপর ব্রেক দিয়ে 2 3 4 বারবার লিখতে সো এইভাবে বারবার না লেখা থেকে আমরা একবারেই একটা জিনিস চালা দেবো একটা লুপ চালা দেবো 1 থেকে 10 অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে সো এই জন্য এগুলোকে লুপ বলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অনেক কাজে লাগবে সো লুপগুলো কীভাবে কাজ করে আমরা যদি ফর লুপের কথা চিন্তা করি
the for loop e tinta jinish ache ektu khyal kore dekhen bolam x equals to 1 er bolam je x is less than 10 ar bolam je x plus তো এখানে কি হবে সো এখানে কি দেখাচ্ছে রেজাল্টটা 1 থেকে 10 সো এটা কিভাবে কাজ করতেছে সো এখানে দেখেন 1 থেকে 10 দেখাচ্ছে সো এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে প্রথমে প্রথমে মান আমি ধরে দিয়েছি কি x = 1 তার মানে এটাকে বলতেছে ইনিশিয়ালাইজেশন ঠিক আছে x এর মান 1 এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে x এর মান 1 ওই যে ধরে নাও তো আছে না এখানে যদি var লিখে নেন তাহলে আর এই জিনিসের সমস্যা নাই সো var এ ভেরিয়েবল x = 1 এটা ধরে নিচ্ছে কি x এর মান 1 দেন একটা কন্ডিশন আছে x কি 10 এর থেকে ছোট অথবা সমান হ্যাঁ x 10 এর থেকে ছোট তাই না দেন হচ্ছে এখানে এসে প্রথমে কি পাচ্ছে এখানে ইনক্রিমেন্ট কিন্তু পরে তাই না তার মানে আগে কত হয়ে আছে একই হয়ে আছে তাই না সো একটা এখানে আসলো এখানে এসে কি হয়ে গেল এক প্রিন্ট হয়ে গেল দেন বের হলো বের হয়ে কন্ডিশন যেহেতু মিলছে তো আবার আসলো আবার এসে তখন কত এখন এক আছে না এখন কত আছে দুই হয়ে আছে কারণ কি এখানে কত হয়ে আছে যখন এটা ভিতরে ঢুকছে তার আগে কি ইনক্রিমেন্ট নিয়ে ঢুকছে না তাহলে এখন কত আছে 2 তাই না এখন x এর মান কত হয়ে আছে 2 সো 2 কি কন্ডিশনের মিলছেছে হ্যাঁ 2 কন্ডিশনের সাথে মিলে সো দেন এখানে এসে 2টা প্রিন্ট হয়ে যাবে দেন আবার এখানে কি নিয়ে ঢুকছে ইনক্রিমেন্ট নিয়ে সো এখন কত আছে বাইরে যখন বেরেছে তখন 3 3 এভাবে করে একটা একটা করে চেক করে করে যখনই 10 হয়েছে 10 পূর্ণ করলো যখন 11 হয়ে যাচ্ছে তখন কি দেখতেছে কন্ডিশনার মিলে না তখনই আর ভিতরে সে আইসে প্রিন্ট করবে না ঠিক আছে সো ব্যাপারটা কি একটা আছে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করতেছে দেন কন্ডিশন চেক করতেছে দেন ইনক্রিমেন্ট এই তিনটা জিনিস সে খেয়াল করতেছে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে লুপিং এর যে কাজগুলো আছে খুব গুরুত্বপূর্ণ এখানে যদি একটু উল্টাপাল্টা করে ফেলেন যদি একটু মাইনাস মাইনাস দিয়ে দেন কন্ডিশন যদি ঠিক উল্টাপাল্টা রেখে ঝামেলা আছে কিন্তু তাহলে কিন্তু পুরো ব্রাউজারে উল্টাপাল্টা লাগে যাবে যে হ্যাং হয়ে যাবে আর কাজই করবে না ঠিক আছে সো এইগুলো কিন্তু করিয়েন না সো যেটা মানে ঠিক মতো দিবেন যদি এটা দিতে চান তার মানে ডিক্রিমেন্ট তার মানে ছোট থেকে বড় করতে হবে বড় থেকে ছোট দেন তাহলে আপনাকে কন্ডিশনটা ঘুরাই দিতে হবে তাই না কন্ডিশন ঘুরাই দিয়ে কিভাবে দিতে হবে এভাবে দিতে হবে তাইলে কি হবে 10 থেকে 1 পর্যন্ত কাজ করবে 10 থেকে 1 বাট কি হচ্ছে আপনার উপরে থেকে নিচে নামতেছে বাট কিভাবে নামতেছে প্রথমে 10 দেন 10 কি 1 এর থেকে বড় হ্যাঁ বড় দেন ইনক্রিমেন্ট তো আগে নাই সো 10ই আসলো
ডিক্রিমেন্ট পরে নিয়ে ঢুকতেছে, তো 10 ডিক্রিমেন্ট কত 9, তাই না? 9 এখানে এসে আবার কত 9 হয়ে আছে, এভাবে কমতেছে, কমতে কমতে একের কম হয়ে গেলে কি হয়ে যাচ্ছে আপনার, ওই যে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে বের হয়ে যাচ্ছে এখানে লুপ থেকে। সেই লুপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এটা হচ্ছে ফর লুপের কাজ। মাইনাস, না না এটা তো আপনার কনকেট করতেছে, মানে এই ব্রেক যে ইয়াটা আছে মানে ব্রেক দিচ্ছে, নাহলে এটা যদি এইভাবে দেন তাহলে দেখবেন যে এক লাইনে চলে আসতেছে, তাহলে একটা সমস্যা, বুঝছেন? ব্রেক যদি দেন দেখবেন যে এক লাইনে চলে আসতেছে, 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে? সো এটা করতেছে কি, ব্রেক করতেছে, এবং যেহেতু এটা ব্রেক ট্যাগ, সো সেটা পাশাপাশি বসতে যেতে হলে আপনাকে কনকেট করে এটা বসাইতে হবে, ঠিক আছে? কনকেট করে বসাইতে হচ্ছে। 67 রান, কি অবস্থা বলেন? সাকিব আল হাসান কি বোলিং এ নামছে? এখনো নামে নাই, সাকিব আল হাসান নামলে একটা উইকেট পড়বে। কিছু একটা হয়েছে অবশ্যই, ব্যথা পাইছে, ভালো তো। আচ্ছা, সো ফর এর পরে আছে হচ্ছে আপনার ওয়াইল লুপ। ওয়াইলটা আপনার একই রকমই বলতে পারেন, হ্যাঁ। সেখানে হচ্ছে কি, সেখানে হচ্ছে আপনাকে ভেরিয়েবল আগে থেকে ধরে নিতে হয়, দেন হচ্ছে আপনাকে কন্ডিশন দিতে হবে, দেন এর ভিতরে হচ্ছে আপনাকে ইয়াগুলো উপস্থিত। আচ্ছা ঠিক আছে, আমি কনফার্মেশন জানাবো তারপর। আচ্ছা সো এখানে কি হচ্ছে, রেজাল্ট কিন্তু প্রায় একই দেখাবে এখানে, 1 থেকে 10। সো ভেরিয়েবল প্রথমে কি করতেছে, একই জিনিস দেখেন, জাস্ট একটু ডিফারেন্ট বলতে এখানে হচ্ছে আমরা একসাথে এই ফর লুপে লিখতেছি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট, এখানেও বাট একটু ডিফারেন্ট ভাবে, এখানে আগে কি করতেছে প্রিন্ট করে নিচ্ছে, বাট সে অলওয়েজ কন্ডিশন চেক করে নিচ্ছে যে কন্ডিশন সত্য হবে কি না, ঠিক আছে? একমাত্র সত্য হলেই কি হবে, সে কিন্তু ভিতরে ঢুকবে, হ্যাঁ, তারপরে ইনক্রিমেন্ট হবে। সো এই যে ব্যাপার আছে একটা, যে এক কন্ডিশনের সাথে মিললে দেন হচ্ছে ডকুমেন্ট প্রিন্ট করতেছে, দেন ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? ওয়াইল লুপটা এরকম ভাবে কাজ করে। আর হচ্ছে কি একটা আছে জানি, দেখলাম ডু ওয়াইল, তাই না? ডু ওয়াইল, ডু ওয়াইল হচ্ছে সেখানেও যদি ভেরিয়েবল একটা ধরে রাখি, ফার্স্টে দিতে হবে ডু, ডুতে ডকুমেন্ট ডট রাইট মেক্স প্লাস দেখেন একটু খেয়াল করে এবার কি করলাম, কন্ডিশনটি মিলে
কন্ডিশন কি মিলতেছে? x 10 এর থেকে কি বড়? x এর মান কত? 1। কিন্তু কন্ডিশন কিন্তু মিলতেছে না। তারপরে কত দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। তার মানে ডু ওয়াইল লুপ আপনার কন্ডিশন মিলুক আর না মিলুক একটা প্রিন্ট করে দেন কি কন্ডিশন চেক করতেছে, ঠিক আছে? ডুয়েল লুপ হচ্ছে অলওয়েজ একটা সে ধরে এখানে আসতেছে, এসেই তো কি দেখতেছে ডকুমেন্ট ডট রাইট, তার মানে কি একটা প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে সে কি করতেছে কন্ডিশন এগুলাতে দেখেন, এগুলো কিন্তু প্রথমে আগে কি করতেছে কন্ডিশন চেক করতেছে, এই যে এখানে কন্ডিশন চেক করতেছে, বাট এখানে কিন্তু সে কিন্তু কন্ডিশন আগে ঠিক করে প্রথমে একটা ধরে নিয়ে আসতেছে, আসতেছে আইসেই কি করতেছে প্রিন্ট করে দিতেছে, ইনক্রিমেন্ট করতেছে, তারপর সে কন্ডিশন চেক করলো। তার মানে এখানে হোক বা না হোক একটা না একটা কিছু প্রিন্ট হবে, ঠিক আছে ডু ওয়াইল লুপের ক্ষেত্রে। হ্যালো,